ভিউয়ার্স অনফ্লাইট ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ধামাকা রেসিপি। রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে পোলাও চালের খিচুড়ি। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকে ভিউয়ার্স প্রথমে একটি বড় হাঁড়িতে সয়াবিন তেল, শুকনো মরিচ, তেজপাতা এবং পাঁচফোড়ন দেওয়া হয়েছে। সেই সাথে দেওয়া হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া কিছু আলু। তারপর দেওয়া হচ্ছে লবণ। এ পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। ভিউয়ার্স এখন আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মরিচ গুঁড়া, দেওয়ার পরে আমরা এখন দিচ্ছি রাঁধুনি গুঁড়া মশলা। ভিউয়ার্স আমরা যে সকল মশলা ব্যবহার করছি আশা করি আপনারাও এই সকল মশলা ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খুবই সুস্বাদু হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। ভিউয়ার্স ধনে গুঁড়া দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করতে থাকবো এবং কিছুক্ষণ পরে আমরা হলুদ গুঁড়া দিয়ে দিব। এবং হলুদ গুঁড়া দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের ঝোলে কি সুন্দর কালার হয়েছে। এভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। ভিউয়ার্স এভাবে নাড়াচাড়া করতে করতে যখন আমাদের মশলাগুলো ভাজি ভাজি হয়ে যাবে তখন এর ভিতরে আমরা কিছু পরিমাণ জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দেওয়ার পরে সেগুলোকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভিউয়ার্স আমরা ঢাকনাটাকে লাগিয়ে দিব হাঁড়ির মুখে। এই কিছুক্ষণ রাখার পরে আমরা আবার ঢাকনার মুখ খুলে তার ভিতরে কিছু পরিমাণ ঝাল দিয়ে দিব, কাঁচা ঝাল। ভিউয়ার্স আমরা বেশি পরিমাণে খিচুড়ি রান্না করব, তাই বস্তায় করে চাল নিয়ে এসেছি এবং বেশি পরিমাণে ডাল নিয়েছি। এখন আমরা চালটাকে দুই ভাগে ভাগ করে নেব। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার সুবিধার জন্য আমরা দুইটা গামলাতে চাল ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও রান্না করতে পারেন, আবার কম পরিমাণেও রান্না করতে পারেন। চালগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। ভিউয়ার্স আমরা মুগ ডাল ব্যবহার করছি এবং চালগুলোকে সুন্দর করে পরিষ্কার করার জন্য আমরা জল দিয়ে দুইটা গামলাতে জল ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা চালগুলো এভাবে সুন্দর করে ধুয়ে নেবেন, ধুয়ে পরিষ্কার করে নেবেন। চালগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমরা এবার হাঁড়ির ভিতরে চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হাঁড়ির ভিতরে চালগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স আমাদের রান্নার কালার দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার একটি কালার হয়েছে। ভিউয়ার্স আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনারাও বাসায় এভাবে রান্না করবেন। আমরা কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এবং আমাদের রান্নার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটি প্রায় তৈরি হওয়ার পর্যায়ে চলে এসেছে। এখন আমাদের চালগুলো সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ আমরা রান্না করবো এভাবে। দর্শক এ পর্যায়ে আমরা কিছু জল অ্যাড করে দিচ্ছি কারণ আমাদের ভাতগুলো এখনও সিদ্ধ হয়নি, আমরা আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। তো দর্শক শ্রোতা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই বাসায় এভাবে রান্না করবেন। আপনারা বাসায় রান্না করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। তো এইভাবে আমরা এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আমাদের আর আগুনের প্রয়োজন নাই, তাপের প্রয়োজন নাই, আমাদের যেটুকু তাপ আছে তাতে করে আমাদের ভাতটা হয়ে যাবে। তাই আমরা এখন হাঁড়ির নিচে থেকে আগুনটাকে সরিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় হয়ে গেছে। আমরা এই পর্যায়ে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি, এটা সুস্বাদু হবে, এই জন্য আমরা কিসমিসটা ব্যবহার করছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এবং আমাদের ভাত সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা উপরের অংশটাকে উল্টে দিচ্ছি যাতে করে আমাদের সব ভাতই সিদ্ধ হয়ে যায়, এবং আমরা ভাতটাকে ঝুরঝুরে করব, যার কারণে আমরা ভাতটাকে উল্টে দিচ্ছি। আমরা অনেক বেশি পরিমাণে রান্না করেছি, যার কারণে আমরা ভাতটাকে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। পরে ভিউয়ার্স আমরা খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, আমাদের ঘিটা পছন্দ তাই দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে একটু বেশি সুস্বাদু হয়, এই জন্য আমরা ঘিটা দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি। ভিউয়ার্স আপনারা দেখছেন মুগ ডাল দিয়ে পোলাও চালের খিচুড়ি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের ভাতগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। আপনারা এভাবে রান্না করলে আশা করি খুবই সুস্বাদু একটি রেসিপি হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে, এবং আমাদের রেসিপিটি কেমন হয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স আশা করি আমাদের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, সাথেই থাকুন।